হ্যালো বেয়স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি মহেশখালী এই হনক রাজওয়ারগনা 6 নম্বর ওয়ার্ড এই মেম্বার আজিজুল্লাহ সাহেবের কলা বাগানের মধ্যে। দেখেন এই মৌলানা আজিজুল্লাহ সাহেবের কলা বাগানটি কীভাবে নির্যাতন করা হয়েছে। দেখেন এই আমি রাত্রে দুদিন আগে দেখছিলাম এই কলা বাগানটি কিন্তু দাঁড়িয়েছিল, তো সকালবেলা যাইয়া দেখো, এখন সকালবেলায় যাইয়া দেখি আমি ওই কলা বাগানটি মাটির মধ্যে শুয়ে রয়েছে। দেখেন এই ডাকাতের দলরাই কিন্তু আজকে এই কাজটি কিন্তু করেছেন, তো আজ পর্যন্ত আমরা এই ডাকাতকে আমরা হাতে নাতে ধরতে পারি নাই। অবশ্যই আমরা অতি শীঘ্রই এই ধরে ফেলবো তাদেরকে। ধরার জন্য এই সমস্ত এলাকার এই প্রতিবেশী ভাইয়েরা আমাদেরকে হেল্প করতেছে। অনেক দ্রুত আমরা এই সন্ত্রাসী এই ডাকাতের দলদেরকে আইনের আলতাফে আনার চেষ্টা করব। দেখেন এখানে এই 400 থেকে 500টার মতো কলা বাগান এর মধ্যে গাছ রয়েছে, ওই গাছগুলো সমস্ত গাছ কেটে ফেলেছেন। তো এই দৃশ্য দেখলে আমাদের এই চোখ থেকে পানি আসে। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কলার চারা রয়েছে, আমরা দেখতেছি এখানে বড় বড় কলার চারা রয়েছে। তো আশা করি কলার চারাগুলো যদিও বড় হতো হয়তো এই দোকানের মধ্যে সস্তা করে মাল বিক্রি করে না, সেরকমভাবে করেই তো ডাকাতির দলরা যে অবস্থা করেছেন আমাদের এই এটাই মনে হয়। এখানে দেখেন রাস্তার পাশে দাঁড়িয়ে এই থাকা ভাইয়েরাই কিন্তু এই জিনিসটি দেখে কিন্তু খুবই চিন্তা করতেছে। এরকমভাবে শত্রুতা থাকলে মেম্বারের সাথে থাকবে, এরকম ফল ফুলুট এই গাছের সাথে তো থাকবে না। তো এই কাজটি আমরা এই যতটুকু জানি 3টার থেকে 4টার নাগালে কিন্তু রাত্রিবেলায় হয়েছে, কারণ এই দেখেন কলার সারা কী সুন্দর করে দেখা যাচ্ছে কত বড় বড়। 3টা 4টা নাগালো হয়েছে এটা আমরা মনে করি, কারণ এই পাশে এই উত্তর পাশে একটি প্রতিষ্ঠাতা রয়েছে আর দক্ষিণ পাশে একটি ফ্যামিলি বাসা রয়েছে, এর মাঝখানে কিন্তু এই কলা বাগানটি রয়েছে। তো এই কলা বাগানটি কাটার সময় কেউ কেন দেখতে পারেনি, সেটা যেহেতু রাত্রেবেলা হয়েছে সেই কারণে কেউ দেখতে পারে নাই। তো দেখেন আজকের কলা বাগানটি দেখে কিন্তু আমাদের চোখ দিয়ে পানি আসতেছে, কারণ এতগুলা প্লন্ত গাছ কীভাবে এই ডাকাতের দল সন্ত্রাসীদের দল রাত্রেবেলায় কীভাবে কাটতে পারলো, তাদের মায়া দয়া বলতে কিচ্ছু নেই। সেজন্য আমাদের এই মহেশখালীর এই প্রশাসকদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এই ডাকাতের দলদেরকে অতি শীঘ্রই আনি আলতাফে আনি এই দর্শকদের জনগণদেরকে এই দেখান, এই শক্ত করে একটি আপনারা বিচার করে আমাদেরকে যেহেতু শান্ত সিদ্ধে করে আমরা চলতে পারি। তো আজকের এই কলা বাগানে এসে আমরা এই যতটুকু দেখতে পারতেছি এইখানে মৌলানা আজিজুল্লাহ সাহেবের সাথে শত্রুতা রয়েছে, সেরকম এই আমাদের লাগতেছে। শত্রুতা থাকলে ওনার সাথে এই কলা বাগানের সাথে না, তারপরে কেন কলা বাগানটি কেটে আপনারা কৃষক ফেলেন আমরা জানি না। তারপরেও আমরা বলতে চাচ্ছি যে আপনাদেরকে এই কলা বাগানটি কেটে আপনারা বেশি দূরে পালিয়ে বেড়াতে পারবেন না, কারণ আপনাদের পিছিয়ে কিন্তু এখন কুকুর লাগিয়ে দিয়েছি আমরা। দেখেন আজকের এই জিনিসটি দেখে আমাদের খুবই খুবই খারাপ লাগতেছে, কারণ এরকম একটি সৌন্দর্য কলা বাগান কীভাবে কাটতে পারলো ভাই। তো জিনিসটা দেখে আমাদের খারাপ লাগতেছে। এই জিনিসটা হয়েছে মহেশখালী এই অনেক রাজওয়ারগনা রশিদিয়া মাদ্রাসার এই দক্ষিণ পাশে এই কলা বাগানটি কাটানো হয়েছে। তো রাত্রেবেলায় কিন্তু এই চুরি করে ডাকাতের দল সন্ত্রাসীদের এই দলরা তারা কিন্তু জুট মিটিয়েই কিন্তু এই কাজটি করেছেন। আমরা যতটুকু জানি এখানে 10 থেকে 15 জন ব্যক্তি হবে, না হলে এতগুলা কলা ছাড়া কলা গাছ কাটানো তাদের সম্ভব না। খুবই ধারালো অস্ত্র দিয়ে কিন্তু এই জিনিসটি কাটানো হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।